দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ আর 2টা টেস্ট খেলতে ধাপে ধাপে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা দেশত্যাগ করছে। এরই মধ্যে চলে গেছে 2টা গ্রুপ। শুক্রবার সকালবেলায় যায় নাসুম, রাব্বি, এবাদত, শান্ত, নিকলি, হাবিবুল বাশারদের গ্রুপ। রাতের গ্রুপে উড়াল দেয় ক্যাপ্টেন তামিম ইকবাল, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরীফুল ইসলাম, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ গ্রুপটাও চলে যাবে শনিবার। সাউথ আফ্রিকার মাটিতে সাউথ আফ্রিকার সঙ্গে কখনও দ্বিপাক্ষিক সিরিজে জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই আক্ষেপ ঘোচানোর পালা। বাংলাদেশ দল ক্যাপ্টেন তামিমের হাত ধরে নতুন ইতিহাস গড়ুক, এটাই তো সবার চাওয়া, নিশ্চয়ই তামিমেরও চাওয়া। তারুণ্যের কাণ্ডারি শরীফুল তো বলেই গেলেন, জয় নিয়ে ফিরতে চান আফ্রিকা থেকে। 2টা ফরম্যাটই তো পয়েন্টের ছড়াছড়ি, কঠিন বাস্তবতা। তবুও টাইগারদের সামর্থ্য তো আর কম নয়, চেষ্টা করলেই ওরা পারে যে কোনো কন্ডিশনে যে কোনো প্রতিপক্ষকে হারাতে। কাতার হয়ে জোহেন্সবার্গ পৌঁছাবে টিম বাংলাদেশের সব সদস্যরা। এপ্রিল মাসের 12 তারিখ পর্যন্ত সিরিজের ব্যস্ততা টাইগারদের। অবশ্যই অনেকটা চ্যালেঞ্জিং, কারণ আমরা অনেকদিন পরে ওইরকম একটা কন্ডিশনে খেলবো। যে কদিন আমরা প্র্যাকটিসের সুযোগ পাবো ইনশাল্লাহ ওইখানের ওয়েদারের সাথে উইকেটের সাথে আমরা মিশে থাকার চেষ্টা করবো। অবশ্যই মিস করবো, মিস করার মতো মানুষই একজন। ইনশাল্লাহ আশা নিয়ে যাচ্ছি যে জিতে আসবো, এখন দেখা যাক কি হয়, উপরওয়ালা কি করে। আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগছে, সবার একটা স্বপ্ন থাকে যে 3টা ফরম্যাটে খেলার, তো আল্লাহ যেহেতু আমাকে যে সেই সুযোগটা দিয়েছে ইনশাল্লাহ ভালো কিছু করবো। থ্যাংক ইউ।